আসসালামু আলাইকুম বন্ধুরা যথারীতি আবারও চলে এলাম আমার ছাদ বাগানে আজকে ছাদবাগানের কিছু কিছু কাজ করে নেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা আমি জাতীয় পতাকা লাগিয়ে দিয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবার আমি যে কাজটি করব আমি এই জায়গাটিতে আমার আমরা সেট করে দেব তাহলে চলো বন্ধুরা এটা সেট করে নেই তো সেট করে নিলাম আমার ছাদ বাগানের আমি যে কাজটি করব আমি বেড়ালের জন্য খাবার দিয়ে দিব এটা প্যাকেটজাত খাবার এটা ওরা ইদানিং বেশ পছন্দ করছে আর সেই সাথে ওদেরকে দিয়ে দিচ্ছি পানি বন্ধুরা চলে যাই দেখি বেলগুলো কোথায় আছে এই যে দেখো দেখতে পাচ্ছ ওরা এক্ষুনি খাওয়া শুরু করে দিবে চলবন্ধুরা আর যে কাজগুলো করি সচা সেগুলো করি মেঘাচ্ছন্ন আকাশ খুব বেশি পানি দিতে হবে না আমার যে গাছগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেই গাছগুলোতে আমি আজকে পানি দেব এবার অতিরিক্ত পানি দিলে শেকরগুলো পচে যায় সেই জন্য আর আমি কিছু কিছু জিনিস চেক করে দেখে নিব সেগুলো ঠিক আছে কি না এই জীবন ধরে তোমাদের দেখিয়েছিলাম আমার আনারস গাছ এগুলো কিন্তু পানিতে আছে সামান্য সামান্য বালু নিচের দিকে দেওয়া আছে আমি দেখব এগুলোর পানি নিতে চলে গিয়েছে কিনা হ্যাঁ এটা চলে গিয়েছে আমাকে এটাতে খানিকটা পানি দিয়ে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি ভরেই দেব এগুলো সবসময় খেয়াল রাখতে হয় যেহেতু মাটিতে নয় এগুলো এগুলো আমার আসলে ভীষণ একটা শখের বিষয় এগুলো থেকে আনারস হবে এমনটি নয় এটা বসিয়ে দিলাম ওটাতে আমি গতকালকে পানি চেঞ্জ করে দিয়েছিলাম আমার মনে আছে সেই সাথে আরো দেখব কোথায় কোথায় আমাকে কি কি করতে হবে চল বন্ধুরা এখানে আমি আরো রেখেছিলাম গাছ এটা তো পানি পর্যাপ্ত পরিমাণে আছে এখানেও আছে এগুলো আসলে সম্পূর্ণ আমার শখে বসে লাগানো যেহেতু আমার গাছ প্রয়োজন ছাদে এবং সৌন্দর্য বর্জনের জন্য এগুলো পরবর্তীতে আমি কাজে লাগাবো দেখতে পাবে তোমরা পর্যায়ক্রমে আর এগুলো তো তোমাদের সাথে আমি প্রায় শেয়ার করে থাকি আর আরেকটা একটা গুরুত্বপূর্ণ গাছ আছে যেখানে আমাকে প্রতিদিনই মনে করে পানি দিতে হয় যেহেতু এখনো গাছটা শীত করিনি সেই জন্য এটা হচ্ছে বেশ হয়ে গিয়েছে আমি চেঞ্জ করব খুব শিগগিরই একটা পারমানেন্ট ভাবে চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে আমার তাই এটা এখনো লাগাচ্ছি না এটাতেও আসলে প্রতিদিনই পানি দিতে হয় চলো বন্ধুরা চলে যাই অন্য একটা প্রান্তে খুব বেশি গাছে আমি পানি দেব না বন্ধুরা খুব ইম্পর্টেন্ট গাছ যেগুলো সেগুলোতে আমি দেব বৃষ্টি হতে পারে দেখতেই পাচ্ছ মেঘাচ্ছন্ন আকাশ সেই জন্য আমার এখানে যে অপরাজিতা গাছ আছে অল্প মাটিতে গাছ বলে এখানে আমি সামান্য পানি দিয়ে যাব খুবই সামান্য করেই দেব বৃষ্টি হলে ভালো না হলেও যেন গাছগুলো এগুলো কিন্তু বন্ধুরা অপরাজিতা অনেকগুলো অপরাজিতার গাছই আমার কাছে আছে এটা অপরাজিতা নয় দেখতেই পাচ্ছ আমি অপরাজিতা গাছগুলোতে আসলে পানি দিতে এসেছি এই যে সার্কেলটা আমার ঘুরে ফেলার ইচ্ছা আছে এই অপরাজিতা গাছটা দিয়ে এই গাছটিতে পানি দেওয়ার পর বধুরা আমি চলে যাব সুমির দেওয়া সেই অপরাজিতা গাছটিতে এই গাছটি থেকে মূলত আমি অনেকগুলো গাছ করেছি নার্সারি সুমি এই গাছটি আমাকে উপহার দিয়েছিল মানে আমাকে বিনামূল্যে দিয়েছিল থ্যাঙ্কস টু সুমি ও আমার পেস্ট্রির কথা শুনেই আমাকে এই গাছটির উপহার দিয়েছিল বন্ধুরা ও যেই টবে আমাকে দিয়েছিল সেই টবে আমি এটা রেখে দিয়েছি টপটি যদিও ভেঙে গিয়েছে তবু আমি রেখে দিয়েছি এটাও আমি শীত করব। তবে এই যে আমি বাগানের কিছু পরিবর্তন করছি না কেন করছি না তোমরা বুঝতে পারবে আজ থেকে তিন মাস পর একজন বিশেষ মানুষ যে আমার জীবনে এসেছে তার জন্য কিছু পরিবর্তন হবে আমার ছাদ বাগানে আর একটা গাছে পানি দিয়ে দিচ্ছি এই গাছটা টক কিন্তু আমি কেন এখানে রেখেছি জানো বন্ধুরা ওই যে একবার ঝড় হলো সেই ঝড়ে এটা পড়ে গিয়ে ফেটে গিয়েছিল সেই জন্য আমি এটা ব্যবস্থা করে রেখেছি নিচে আর একটা এরকম বাটি দিয়ে যেন মোটামুটিভাবে এটা ব্যবহার করা যায় অনেকটা সাধারণ গৃহিণীর বুদ্ধি বলতে পারো ছাদ বাগান করতে গেলে সাধারণ গৃহিণীর কিছু কিছু ছাদ তো থাকবেই যেহেতু আমি সাধারণ মানুষ আমার এই ছাদ বাগানে যে জিনিসপত্র তোমরা দেখবে একেবারেই তারপর এখানে আছে এই যে এগুলোতেও কিন্তু আমি গাছ লাগানোর চেষ্টা করছি এই যে কোন তেলের কোন সেই সাথে জঞ্জেলের বটল সেগুলোতে বয়ম সেগুলোতে গাছ লাগানোর চেষ্টা করছি তোমরা দেখলে বুঝতে পারবে এটি একজন সাধারণ গৃহিনীর ছাদ বাগান তাহলে বন্ধুরা অনেক কাজই করবো আজকের মতো এখানে আমার সকালে কাজটা শেষ করে দিচ্ছি আমি নিচে চলে যাচ্ছি কিন্তু সুপার হিরো চলে যাবে তাকে করতে তাহলে বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখলে ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি